আমি হাঁ পাচ্ছি শুনে কি মনে হয়েছিল, যদি কিছু অন্যরকম কিছু মনে হয়ে থাকে, সরি ভুল মনে হলো। না, এটা আমি নই, কাশ এরকম আমি হতে পারতাম। এত এক্সারসাইজ করি তাও রোগা হতে পারি না, তার কারণ খাওয়া কমাতে পারি না, বিশেষ করে রাত্রে। সারাদিন ডায়েট করি আর রাত্রেবেলা ফ্রিজটা আমাকে একদম নিশির ডাক ডাকে। মনে হয় বাপকা জিন, এটা কমপ্লেক্সের জিন। সো কখন থেকে এক্সারসাইজ করছি, এই ভিডিওটা বানানোর কোনো প্ল্যানই ছিল না, মোটিভেশনই পাই না। বেশ, শুধু ছেলেকে দেখে মোটিভেট হচ্ছে এটা মানে ভেবো না, আর ভাবলেও কিছু যায় আসে না। বেশ সুন্দর দেখতে মেয়ে দেখলেও তো মোটিভেটেড হওয়া যায়। বেশ সুন্দর দেখতে মেয়ে দেখলেও তো মোটিভেটেড হওয়া যায়। বেশ ভালো ফিগার, ভীষণ এক্সারসাইজ করছে। আমি 10টা পুশ আপ মেরেছি, সে 15টা পুশ আপ মেরেছে, সেটা দেখলেও তো একটু মোটিভেশন আসে। মা খুদা কি কসম তেরে খাবো মে আউঙ্গা তুই দেখি তার কে। দিনের পর দিন, মাসের পর মাস আমি এখানে একা এক্সারসাইজ করে যাই, কখনো কখনো অন্তিকা নামে। আর বাকি লোকজন বোধ হয় আমার ভয়ে সকালবেলা আসে না, বিকেলবেলা কিছু কিছু লোক আসে। কি রেপুটেশন বানিয়েছি আমি খান্ডানি টাইপস, বিশ্বাস করো আমি এরকম ছিলাম না, তোমরা বানিয়ে দিয়েছ। কাকে নকল করলাম? আরে কেনা ক্যা চাতে হো? অন্য জিমে ভর্তি হই, ভালো দেখতে মানে ভালো দেখতে মানে বেশ এক্সারসাইজ করছে। ক্যা করু মে, মর যাও? পানি পি। মেরি কোই ফিলিং নি হ্যায়? হ্যাঁ ঠিক হ্যায়, পানি পি। তোমারি ফিলিং তোমারি, এক তো তার ডা কুত্তা টমি, সাডা কুত্তা কুত্তা। সো একা একা এক্সারসাইজ করতে আর ভালো লাগে না, হয় এই কমপ্লেক্সে একটু ভালো ঠিকঠাক লোকজন এসো, আর না হয় আমাকে না অ্যাপার্টমেন্ট আমি ছাড়বো না, আমাকে অন্য জিমে ভর্তি হতে হবে, একা একা ভাল লাগে না। আপনি সবসে পেলে ঘবরানা নেই, রাত্রেবেলায় সারাদিন ভীষণ এক্সারসাইজ করলাম, সকাল থেকে ডায়েট করলাম, ইন্টারমিটেন্ট ফাস্টিং করলাম, রাত্রে আমাকে খঞ্জুলিকা ভর করে। তো খঞ্জুলিকা ভর যখন করে, তখন আমি ফ্রিজ খুলে অনেক কিছু খেয়ে নিই, চকলেট বিস্কিট, কিছু না পেলে মেরি বিস্কিটে মাখন লাগিয়ে খেয়ে ফেলি। আমি যদি না চাও যে আমি আর মোটা হই, শিগগিরই সাজেস্ট করো আমার কি করা উচিত, আমার কি করা উচিত। জাস্ট লাইক দ্যাট, ইটস এ ফান ভিডিও। বোর হচ্ছিলাম একা একা এক্সারসাইজ করতে করতে, সো জাস্ট থট অফ মেকিং ইট। ভালো লাগলে ভালো মন্দ ব্যাপার নেই, জাস্ট শেয়ারিং। একটাই রিকোয়েস্ট, নোংরা কথা লিখো না, একটু দেখি না আমরা একটু ভালো, একটা বেটার ওয়ার্ল্ড। তোমার হাতে স্মার্টফোন আছে বলে হক নেই বান্দায় আর খারাপ কথা বলার। সো লিভ অ্যান্ড লেট লিভ, চাও।